Welcome, welcome, my dearest Kushu. Eshu, 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 eshu. Eshu, eshu. কোন ফোন না করেই চলে এলে আমি খুব খুশি হয়েছি স্যার। আমার স্বামী আমারে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিয়েছে মানে? আপনার এখানে কিছুদিন থাকতে বলেছে, বাসায় রিমান্ড। রিমান্ড আবার কি? আমার স্বামী বিমান সাহেব বাসায় রিমান্ডের ব্যবস্থা করেছে, আমি থাকলে নাকি ওরা ডিস্টার্ব হয়। তোমার স্বামী কি পুলিশের লোক নাকি? তবে ওনার পুলিশদের সাথে অনেক খাতির আছে, ওনার একটা দলও আছে পুলিশের। বিষয়টা আমার কাছে ক্লিয়ার না স্যার, আমি নিজেও বিষয়টা ক্লিয়ার না। আমি যতটুকু জানি ততটুকুই বলছি আপনার কাছে। আচ্ছা, আমি আপনার এখানে থাকলে কি আপনার অনেক অসুবিধা হবে? বলো কি, এসব তুমি কি বলছো? তুমি আমার বাসায় থাকা মানে লক্ষ্মীর আগমন, তুমি আমার লক্ষ্মী। ঠিক আছে, ভেতরে যাও, ভেতরে যাও। ধন্যবাদ স্যার, আমার স্বামী বেমান সাহেবের কথাটা শুনলে খুব খুশি হইব। ঠিক আছে, ঠিক আছে, যাও। বেমান কি আমাকে ট্র্যাফিক ফেলতে চাচ্ছি না? আমি মৃত্যুকে ভয় পাই না বাবা। এত নির্ভীক মুক্তিযোদ্ধা ছিলেন নাকি? শোনেন, আপনি আত্মহত্যা করতেছেন, ওই দেখেন সাংবাদিক আছে ছবি তুলবে, ছবি স্বভাবে করতে যায়। কি আহন্ডর করতেছে? আয় দে পাশ। আমি চির উন্নত মমশির। ওই মেটো না, পুরো তো পরে বজ্জাত কাবু হয় নাই তো, আমার তো বিপদে ভালো, আমার উল্টা ফাঁসি ব্যবস্থা করতেছে, তুই আর বুঝার তাড়াতাড়ি। আপনি কোনো চিন্তা করেন না স্যার, আপনি বাসা যেয়ে ঘুমান, আমি দেখতেছি। বলবীর চির উন্নত মমশির শির নিহারি শিখর শিখর হিমাদ্রি, বলবীর চির উন্নত মমশির। আঙ্কেল
এটা কি কবিতা কইতাছেন? ক্ষুদিরামের কবিতাটা বলেন। হাসি হাসি রইব ফাঁসি ক্ষুদিরামের ফাঁসি। আমি পুলিশের গোয়েন্দা শাখার লোক, সিভিল ড্রেসে এসেছি ওদেরকে হাতে নাতে ধরতে। আমি খুন হয়ে মরে গেলে ওদের ধরে লাভ কি? লাভ আছে না স্যার, তাদের বিচার হবে, শাস্তি হবে, জেল হবে, উকিল মুক্তার টাকা পাবে, তাদের সংসার চলবে। আমি মরে গেলে ওদেরকে ধরে লাভ কি? ধরলে আপনি এখনই ধরেন। অসুখ না হলে কি ডাক্তার চিকিৎসা করতে পারে? অপরাধ না করলে কি পুলিশ কাউকে ধরতে পারে? বলুন স্যার, আপনি বলুন। গোয়েন্দা সাগর ম্যাডাম, আপনি আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। যেহেতু বিয়ের এই সেক্টরে কাজ করছেন, আপনারা নিশ্চয়ই বলতে পারবেন এই দেশে ডিভোর্সের প্রক্রিয়াটা কি? খুবই সহজ স্যার, তবে স্যার স্থান কাল পাত্র ভেদে কিছু আচার অনুষ্ঠান আছে। যেমন যেমন ধরেন স্যার, কেউ যদি তার স্ত্রীর তালাক দিয়ে পুনরায় আবার বিবাহ করতে চায়, মাঝখানে স্যার কন্যাকে অন্যের সাথে ইল্লা বিবাহ দিতে হবে। মানে মানে স্যার তৃতীয় ব্যক্তির কাছে বিবাহ দিতে হবে। তৃতীয় ব্যক্তি ডিভোর্স দিলে তখন তার প্রথম স্বামী তার স্ত্রীকে ফেরত পাবে। স্যার আপনি যদি রাজি থাকেন তাইলে আমরা আপনার হিল্লা স্বামী বানাইতে পারি। সিস্টেম আছে স্যার, প্লিজ মেক ইট ক্লিয়ার। স্যার এরকম যত ডিভোর্স হবে সব আপনি স্যার হিল্লা বিবাহ করবেন, কয়েকদিন আনন্দ ফুর্তি করবেন, তারপর আবার ডিভোর্স দিয়ে দিবেন। এইটা বলে স্যার নো কস্ট ফুল বেনিফিট। স্যার আপনার কথা শেষ হলে আমার ডাইকেন। এই কন্যারে তো স্যার ডিভোর্স করাইলে মন্দ হয় না। বিলকিস স্যার বিবাহের জন্য কন্যা খুঁজতেছে, তার জন্য চুক্কা হবে। অ্যাকচুয়ালি কুসুম চাচ্ছিল স্বামীর সাথে মানে একটু সেপারেশন। স্যার আসুন একটু শোনা যাক কথা আছে। আসুন এই বুড়ার কাজ কাম তো কিছু বুঝতেছি না, ঘটনা কি রে? ঘটনা যাই হোক বুড়া আমাদের কন্ট্রোলে থাকবে। হয় চা किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या, प्यार किया कोई चोरी नहीं की, प्यार किया आज।
আজ আমি একা ডান্স করব না। মুন্না স্যারের ডান্স করার দরকার কি? ডান্স করতে গেলে আবার আচার খাইবেন না? আচার খেলে তো আপনার পায়ে ব্যথা হবে স্যার। এইসব তুমি কি বলো? তুমি আজকে আমার সাথে ডান্স করবে, আমার সাথে রোমান্স করবে, মাই ডিয়ারেস্ট কুসুম। স্যার আমি এসব ডান্স করতে পারবো না। এরকম লাজুক মেয়ে আমি জীবনে কখনো দেখিনি। অবশ্য এরকম লাজুক মেয়েই তো আমার দরকার। এসো ডান্স করো আমার সাথে। স্যার আমার ফোনটা দিয়ে দেন স্যার। ফোন দিয়ে কি করবে? আমার ফোনটা দিয়ে দেন। প্রয়োজনে আমি তোমাকে নতুন ফোন কিনে দেব। তুমি আমার সাথে ডান্স করো। আমি আপনার সাথে ডান্স করতে পারবো? আমার ফোনটা দিয়ে দেন স্যার। ঠিক আছে ঠিক আছে, আমি ফোন দেব, কিন্তু তোমাকে ডান্স করতে হবে যে। ঠিক আছে, আমার ফোনটা আগে দেন, তাহলে আমি আপনার সাথে ডান্স করব। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, এই নাও। আগে ডান্স করো তারপরে ফোন। এসো আমার সাথে ডান্স করো। হয়তো আমার গলা কাঠ হয়ে আসছে। আপনি তো কইলেন স্যার বিশ্বাসে বিষ নাস, মানুষ বিশ্বাস করে তো বিষ খায়, কিন্তু নাশ তো হয় না, বিষ খেলে মানুষ মরে যায়। কথাও বোঝে না, সব ছাগলের দল। স্যার আপনি বলেন, পিঠা ভাবে এমন একজন দরবেশ যার মুখের হাওয়ার মধ্যে হাওয়া বোঝো হাওয়া ফু ফু, তার ফুয়ের মধ্যে আল্লাহ তালা এমন এক শক্তি দিয়া দিছে যে ফু পানির মধ্যে দিলে সব কিছু মিষ্টি হয়ে যায়। এই যে সাংবাদিক সাহেব জলে, উনিও জানে, বলেন বলেন আলহামদুলিল্লাহ। সমুদ্রে নোনা পানিতে ফু দিলে সেই পানিও মিঠা হয়ে যায়, আমার কাছে ছবি আছে। কি আর বলবা বাবারা, উনি যে স্যাপ ফেলেন সেই স্যাপটাও মিষ্টি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ডায়াবেটিস রোগের লাগা মিষ্টি পানি সমস্যা হইব না? ইশরে, এরা তো দিয়ে এই ইহুদি কমতে খালি হাবি যাবি কথা বলে। তোমরা সবাই হুজুরের উপরে বিশ্বাস রাখো। হ্যাঁ হুজুরের উপরে বিশ্বাস রাখো, বিশ্বাসে মিলায় বস্তু। হুজুর বিস্তারিত বইলা যান, রিপোর্ট লিখবো। শোনো রে বাবারা, এই মিঠা বাবার পানির ফাইল আছে তিন রকমের, একটা হচ্ছে মিনি ফাইল, আর একটা হচ্ছে মাদারি ফাইল,
আর একটা হইছে রে বাবা ফ্যামিলি ফাইল। এর আবার দাম আছে রে বাবা, মিনি ফাইলের দাম 1000 টাকা, মাদারি ফাইলের দাম 2000 টাকা, আর ফ্যামিলি ফাইল যেটা বড় ফাইল সেটার দাম হচ্ছে 3000 টাকা। দাম তো অনেক, পানির এত দাম? দাম যেরকম কাম সেরকম রে বাবা। এই মিঠা বাবার পানি নিয়ে খাইলে সর্বরোগের ওষুধ। কি বলতে চান? গ্যাস্ট্রিক আমাশা থেকে শুরু করে প্রেম ভালোবাসা বিয়ে শাদি ব্যবসা বাণিজ্য সব কিছু, বাড়ি গাড়ি যা চাইবেন তাই পাইবেন রে বাবা। দামে কি আসে যায়? কিছু আসে যায় না, নিয়ে যান। আরে ডাক্তারের কাছে চিকিৎসা করতে গেলে প্রথম ধাক্কায় রক্ত মলমূত্র পরীক্ষা করতে যায় 5000 টাকা, আর ওই 3000 টাকা পাইতেছেন সর্বরোগের চিকিৎসা। শোনো, সেই তুলনায় বড় ফেলের দাম মাত্র 3000 টাকা। তোমরা কারা কারা প্যাক নিয়ে হাত তোলো, হাত তোলো, তোলো 1 2 3। হ্যাঁ ঠিক আছে, তোমার কি কোন প্যাক লাগবো? আমার মাঝারি প্যাক। মাঝারি প্যাক তোমার? বড় প্যাক হলে ভালো হইতো। বড় এখন দেওয়া যাবে না, মাঝারি প্যাক আছে, মাঝারি প্যাক তোমার। গরু খাসির কলিজা খাইলে পুরুষের সাহস বাড়ে আর মুরগির কলিজা খাইলে কমে। এলিজাবেথ বেগম বেশি করে মুরগির কলিজা খাইবা? জি। আমার ডাকছেন কেন? এলিজাবেথ বেগমের ভাই আসবে। কি কোন সেখানে থাকবে, পড়ালেখা করবে। হায় আল্লাহ, এটা তো আরেক বিপদ। বিপদ না, বিপদ না বড় বেগম, বিপদ থেকে মুক্তি। এলিজাবেথ বেগম আমার কাছে কসম খাইছে, তার ভাইদের এখানে রাখলে সে আর কোনো রকম পাগলামি করব না। সেই জন্য আমি রাজি হয়েছি, তুমি তার জন্য খানার আয়োজন করো। মেহমান, মেহমানের হাদিস তোমার মনে আছে না? আছে আছে। ইয়ে মেহমান খুশি হইলে আল্লাহ পাক গুনাহ মাফ করে। আচ্ছা আমি যাই রান্ধিকা। আমি ওসব কাউকে ভয় করি না। এই দাঁড়ান, আমি 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 একটা বাবা ট্যাবলেট খেয়ে নিই। হ্যাঁ বাবা ট্যাবলেট খাইতে খাইতে একটু নিয়ে সার ঘরের মধ্যে পড়ে গেছেন, আর সেই নেশার ঘরের মধ্যে আজে বাজে কথাটা বলতে দেন। এই জন্যে আমি আপনার সব অপরাধ ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আরে বিলকিস বাইরের লোকেরা আমাকে বলছে যে এই সব ভুয়া। আরে পানির মধ্যে আবার ফু দিলে আবার নাকি পানি মিঠা হয়, এটা কোনো কথা হইল? উনা কথায় বিশ্বাস করতে নাই,
তাটা নিজে প্রমাণ করবেন। এক কাম করেন, পানি নিয়ে আসেন, মিঠা বাবা ফুদিয়ে দিক, সেই পানি নিয়ে আপনি বিলকিস বাহিনী কেন স্বয়ং বিলকিস বাহিনীর প্রধান যে বিলকিস চৌধুরী তারে খাওয়া দেন, দেখবেন কি হয়। চলেন এদিকে আসেন। শোনেন, স্বপ্নে আমার হুকুম আছে, মিঠা বাবার দরবারে আপনার প্রধান খাদেম বানাবো। প্রত্যেক দিন বাবা ট্যাবলেট কটা করে লাগে? এই ধরেন 4-5টা। 4-5টা না, তাহলে 800-1000। আচ্ছা, ধরেন যে বাবার খাদেম হয়ে যে টাকাটা উঠাইতে পারেন, আপনার অসুবিধা আছে? না না, আমার কোনো অসুবিধা নেই। তাইলে প্রত্যেক দিন একটা করে কাস্টমার জোগাড় করবেন, একটা মিনি প্যাকের দাম হলো 1000 টাকা, একটা হইলে তো আপনার বাবার ট্যাবলেটের দাম ওইটা গেল, আপনার কোনো অসুবিধা আছে? না না, আমার কোনো অসুবিধা নেই। তাহলে এখন থেকে তো আমি এই মিঠা বাবার আমি ধরে প্রধান হয়ে গেলাম। হ্যাঁ, এই তো লাইন এত করে বুঝছেন, আপনি প্রধান আসেন। এখন থেকে উনি হেড খাদেম চতুষ্টিতা। আসুন এদিকে, আসেন বাবার কাছে। স্যান্ডেল খুলেন, স্যান্ডেল খুলেন বাবা, বাবার একটু সালাম করে ভিতরে ঢুকে যান। এই শোনো, তোমাকে সকলে যে জন্য রাখছি সেটা হলো তোমাকে সকলরে আমি সুন্দরবন পাঠাই দেবো। সুন্দরবন গেলে অনেক তোমাকে সুযোগ সুবিধা আছে। সেখানে মনে করো যদি তোমাকে বাঘ আক্রমণ করে মেরে ফেলায়, তোমাকে পরিবার 2,00,000 টাকা পাবো। ওই টাকা ব্যাংকে থুয়ে তোমাকে পরিবাররা বৈশা খাইতে পারবো। তোমরা না একটু কষ্ট করলা, তারপরে মনে করো যে যদি বাঘের হামলায় তোমাদের কোনো একটা হাত বা পাও জখম হয়, তাহলে মনে করো যে 50,000 করে টাকা পাবা। তারপর আবার যদি তোমাদের কোনো বাঘের আচর খাও, তাহলে 20,000 করে টাকা পাবা। আপনি যারা ছবি তুলছেন, আমি তো মেকআপ করা নাই, ছবি কেমন ভালো উঠবে? আরে বাঘের কাছে ছবি ভালো আর মন্দ কি? এই আকুরি কথা বলো কেন? এই ছবি তোলে, ছবি তোলে, তোলেন তোলে। এই সবারই নিয়ে মাস্টার ছবি তোলেন। কি যাবা তো সবাই? হ্যাঁ যামু, সবাই যামু। কে কে যাবা? হাত তোলো, হাত তোলো। আমি যামু, হাত তোলো দেখি। ওখানে একবার তোমরা ঠিকঠাক মতো থাকতে পারবা। আচ্ছা বসে যা কইলো, সবাই কি রাজি আছো? হ্যাঁ রাজি, হাত তোলো, রাজি আছো? কে কে রাজি আছে? আমি রাজি আছি। হ্যাঁ সবাই রাজি আছে। ওকে সবাই রাজি আছে। এই ওই চাই ছবি তোলেন, সবাই সবাই রাজি আছে, ছবি তোলেন। আমার ছবি তোলেন। সুদা সুদা সুদা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন করছে? হ্যাঁ ঠিক আছে। এখান থেকে সুন্দরবন রওনা দেবো স্যার।
সুন্দরবন ফর্সা ছবিতে করবে কি বাঘের লাগে ভালোবাসা করবে নাকি? বিশ্বকাপ ক্রিকেট খেলা উপলক্ষে চিটাগাং এর ফকির গো প্রত্যেক দিন 150টা করে কনভেস দেবে। আরে পড়ছে না, বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়ামের আশেপাশে যে সমস্ত ফকিররা থাকবে তাদেরকে 3 মাস প্রতিদিন 150টাকা করে কনভেন্স দেওয়া হবে। ঢাকায় তো এখন ভিক্ষে দেওয়া বন্ধ করে দিয়েছে, তো এখন দিবে না? আরে দিলে দিব, না দিলে নাই। চিটাগাংয়ের ভিক্ষুক লিস্টে তোমার নাম ঢুকাই দিতেছি, কোনো অসুবিধা নাই। মারহাবা স্যার, বেইমান স্যারের খবর শুনছেন? উনার বাড়িতে মিঠা দরবেশের দরবার বসছে, আমারও সেখানে চাকরি করতে কয়। ফাঁক টাইমে কর, অসুবিধা কি? মিঠা দরবেশের কাজটা কি মিষ্টি বেচবো? ধরা উনি যেই পানিতে ফু দেবে সেই পানিটাই মিষ্টি হয়ে যাবে। এই যে স্যাপ ফেলাও না, ওই স্যাপে যদি উনি ফু দেয় ওই স্যাপটাও মিষ্টি হয়ে যাবে। খয় কি সত্য নাকি? সত্য স্যার, যারা খাইছে তারাই বলছে, আমারও খাওয়াইছে স্যার। স্যার ওর ইন্ডিয়া রিপোর্ট করে তো ভালো মাল কামান যায়। আরে রাখো মিয়া, তুমি তো রিপোর্ট করবে আমার প্রজেক্ট নিয়ে। বাংলাদেশে সকলে আন ভাঙ্গে কাজ করে, আমি হলাম একমাত্র ব্যক্তি যে আন মান্য কাজ করি, আন ভঙ্গ করি না। ভালো জিনিস রিপোর্ট করো, ভালো জিনিস। তোমরা তো ক্যামেরা নিয়ে নাচানাচি করো খালি খারাপ ছবি তোলার জন্য। স্যার আপনার প্রজেক্টটা কি? আমার প্রজেক্টের নাম সুন্দরবন টু পার্বত্য চট্টগ্রাম। আরে ভাঙাই কো, ভাঙাই না করলে বুঝবো কেমনি? আরে মিয়া, তোমরা তো গরু ছাগল সব সাংবাদিক হয়ে গেছো, প্রশ্নই তো করতে শিখো নাই, প্রশ্ন না করলে উত্তর পাইবে কোথা থেকে? স্যার আমি ক্লিয়ার বুঝতে পারছি স্যার, আপনারা সুন্দরবন থেকে ও চিটাং পর্যন্ত ভিক্ষা ভিজিট করাইবেন। একেবারে ঠিক বলছেন। আরে মিয়া, কুচু গাছ কাটতে কাটতে মানুষ হয় ডাকাত, তোমরা ক্যামেরা টিপতে টিপতেছো সাংবাদিক, মাথার উপরে তো গোবরও নাই শুধু বাল্লা মাটি। স্যার আবার কি কোনো ভুল করলাম? স্যার সে মনে একটা ভুয়া সাংবাদিক। এই কিছু থাক, ভাঙ্গাই কর। এই শোনো, ঢাকা শহরে ফকির মিসকিন বেকারের সংখ্যা অত্যধিক বেড়ে গেছে, কিন্তু কোনো কাজ নাই। বাংলাদেশ থেকে শিক্ষিত লোকজন বিদেশ যাইতেছে টাকা পয়সা কামাই করতে, কিন্তু গরিবের কোনো উপায় নাই। তাই আমরা গরিবের জন্য আনছি বিশেষ প্রজেক্ট সুন্দরবন টু পার্বত্য চট্টগ্রাম। সেখানে কি করতে নিয়ে যাবেন স্যার? সাংবাদিক তুমি কি কিছু জানো? না স্যার, সুন্দরবন কখনো যাই নাই, তবে হরিণের মাংস খাওয়ার খুব ইচ্ছা স্যার, আর সম্ভব হইলে হরিণের মৃগনাভি একটা জোগাড় করতে হইব। চুপ থাকো, শোনো, বাংলাদেশ সরকার নতুন একটা আইন করছে, আইনটা খুবই সুন্দর। কেউ যদি বাঘ হাতি হরিণ অজগর সাপ কুমির এইসবের আক্রমণে মারা যায় তাহলে সে পাবে 2 লক্ষ টাকা পুরস্কার। 2 লক্ষ টাকা পুরস্কার আছে, জখম হইলে কিংবা পঙ্গু হইলে পাবে 1 লাখ টাকা পুরস্কার, সাথে অনেক কিছু ফ্রি, একটা গেলে আরেকটা ফ্রি। কি মিয়া, কিছু অঙ্ক টঙ্ক দিবে নাকি? আরে মিয়া, ইন্দ্রের করতে গেলে নাকি? শোনো, সরকারের আইন রে মান্য করে আমরা গরিব গাবরা ফকির মিসকিনদের ফ্যামিলি সহ সুন্দরবন নিয়ে যাব, আমাদের প্রজেক্ট সুন্দরবন। মা গো, ওগুলো থাউন তো বিপদ, ওরা আমারে বাঘের পেটে দিয়া 2 লাখ টাকা নিব, ওরা ওগুলোকে থান যাব না, ওগুলোকে আমি নেই।
হয়েছে ভালো তো তুমি একলা একলা চিনে আইতে পারলা তোমার কি অন্য কথা কইতে কষ্ট হয় তাহলে কথা কও না কেন কথা কও পানি পানি খাইবা তাহলে তাহলে কি করবা মাথায় পানি দিবা তোমার মাথায় দেব তোমার মাথা তো এখন অনেক গরম কি কথা ভাই আমার মাথা তো ঠিক হয়ে গেছে তুই জানোস না আচ্ছা আগে অবশ্য কেউ কিছু কইলে মার দিতাম এখন আর কাউরে মারি না ভাই তোর কি ডর করতেছে না ভালো লাগছে আচ্ছা তুই কি তোর দুলা ফিরে কামড় দিছিলি না আক্রমণে কামড় দিছিলি না সত্যই কামড় দিস নাই না আমি কাউরে কামড় দেই নাই কি কয় বিল কি স্যার তুমি কি কইলো চল তো মিঠা বাবার মিঠা পানির এমন হেকমত আপনাদের যার যার মনের আশা মনের কথা মনের ব্যথা সব পূরণ হবে ছোট ফাইল 1000 টাকা মাঝারি ফাইল 2000 টাকা আর ফ্যামিলি ফাইল এটা এখন আপাতত নাই আপনারা বলে দিলে চাইলে অর্ডার দিলে আপনাদের দেওয়া যাবে এর দাম 3000 টাকা হুজুর পানির দামটা একটু বেশি না হে মাতারি এই দুনিয়ায় কোন জিনিসটার দাম কমতাছে কও দেখি সব কিছু দামই তো বাড়তি তা মিঠা আবার পানির দামটা বাড়বে না কে কও তোমরা বাংলাদেশে শেয়ারের দাম তো ডেইলি কমতাছে শেয়ার তো আর মিল ফ্যাক্টরির মাল না দাম তো কমবেই তুমি কি শেয়ারের ব্যবসা করো নাকি আগে করতাম কিন্তু বিরাট লসে আছি তাই তো মিঠা বাবার পড়া পানি নিতে আসছি যাতে শেয়ার ব্যবসাটা আবার চাঙ্গা হয় মিঠা বাবার পড়া পানি নিলে শেয়ারের দাম বাড়বো তো হুজুর দাঁড়া দাঁড়াও 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 একটা বাবা ট্যাবলেট খেয়ে দিই হুজুর কি খাইলেন বাবা ট্যাবলেট হুজুর এ মিঠা বাবার পড়া পানি খাইলে শেয়ারের ব্যবসা কি আবার চাঙ্গা হইব এই বাবা ট্যাবলেট খাইলে এই বাজার শেয়ারের বাজার চাঙ্গা তাহলে বাবাই দেন আগে শেয়ার ব্যবসাটা চাঙ্গা করি খাও সবাই খাও এটা কিন্তু মাগনা না এটা 100 টাকা নিতে হচ্ছে খাইবা মাগনা নি কি মাগনা হে আপনি আমার একটা পরামর্শ দেন না ভাইজান তুমি তো বোধহয় প্রফেসর স্যারের বাড়িতেও যাচ্ছ না হ্যাঁ ভাইজান উনি আমার উপর রাগ করছে রাগ ভাঙাও তার সাথে যোগাযোগ করো কথা বলো একজন মানুষ কতক্ষণ রাগ করে থাকতে পারে আমি তারে ফোন করছিলাম মাফ চাইছি বলেছি কোন না কেন ভেবে আমার মাফ করে দিতে তুমি প্রফেসর স্যারের সাথে কি অপরাধ করেছিলে আমি তারে ধাক্কা মেরে ফালাই দিয়েছি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে মানে কি বলো হ্যাঁ ভাইজান তোর মাথাটাতে কিছু ফাটে নাই উনি আসলে আমারে খারাপ জোর জবরদস্তি করছিল
খারাপ জোর জবরদস্তি করেছিল মানে? তাই বলে তুমি প্রফেসর স্যারের মতো একজন জ্ঞানী বিচক্ষণ মানুষকে ধাক্কা মেরে ফেলে দেবে? আপনি তো জানেন না ভাইজান, আপনি জানলে বলতেন উনারে জানে মারে ফেলাইতে। শুনবেন শুনবেন কি কুকাম করছে। না না থাক, মানুষের মন্দ কাজের কথা শুনতে চাই না। আচ্ছা তুমি এখন কোথায় আছো? আমি ম্যাডোনা খালার সাথে কোনো রকম রাতটা পার করে দিতেছি। খাবার দাবার এইসবের কোনো সমস্যা হয় না? আচ্ছা ওই বাসাতে আর কে কে থাকে? আসলে ওইটা তো বেলার সোলাইমানের বাড়ি, ওই বাড়িতে ম্যাডোনা খালা একাই থাকে। ভাইজান আপনারও অনুরোধ করে কই, আপনি আমার একটা গতি করে দেন ভাইজান, নাহলে আমার মরণ ছাড়া কোনো পথ থাকবো না ভাইজান। না না স্যার, এক জাররা পরিমাণ মিথ্যা কথা বলি নাই স্যার। পানিতে ফু দিলে পানি তো মিষ্টি হয়ই স্যার, স্যাপ ফেলালে স্যাপটাও স্যার মিষ্টি হয়ে যায় স্যার, এমন প্রকারের দরবে শুনি। মানুষ তো জাল বাটপার বিশ্বাস করতে পারে না। এই তুই কি স্যাপ খাইছিস? আপনার যদি বিশ্বাস না হয় স্যার, আপনি বাড়িওয়ালা কুদ্দুসিতার সাথে কথা বলে দেখতে পারেন স্যার, ফোন নাম্বার আছে একটু কথা বলেন স্যার। কুদ্দুসিতাটা কে? বর্তমানে মিঠা বাবার হেড খাদেম। তার কথাবার্তা আগে এত তিতা ছিল, চিরতার তিতা স্যার। মিঠা বাবার মিঠা পানি খাওয়ার পরে তার কথায় যে কি মিষ্টি স্যার, আপনি স্যার বিশ্বাস করতেন স্যার, একটু কথা বলে দেখেন তার সাথে স্যার। এই যে স্যার নাম্বার। স্যার রিং ঢুকছে। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি কুদ্দুস্তিতা বলছি, আমি মিঠা বাবার দরবারের হেড খাদেম বলছি। হেড খাদেম? হ্যাঁ হেড খাদেম বলছি। আপনার ওই মিঠা বাবার পানিতে ফু দেওয়ার ঘটনাটা কি সত্য? জি সত্য। মানুষের কথা আমার বিশ্বাস হয় না। হ্যাঁ আপনি বিশ্বাস না করলে আমি সত্য বলার ট্যাবলেট খেয়ে সত্য কথা বলতে পারি, আমি বলবো। শুনেন, আমার একটা আত্মীয় আছে, বাচ্চা ছেলে, তার একটা সমস্যা আছে। একটা কেন, একশো সমস্যা থাকলেও পাঠিয়ে দেবেন। মিঠা বাবা পানিতে একটা ফু দিবে আর একটু থুতানি দিবে, একেবারে সব ভালো হয়ে যাবে। কয় কি, আপনি শিওর? জি 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 100% শিওর। হাজার হাজার লোক আসতেছে। ঠিক আছে, আমি আপনার সঙ্গে পরে কথা কব। এই তোর কুদ্দুস্তিতার কথাবার্তা তো বেশ মিঠাই স্যার। আপনার টপ সিক্রেটের কথা বলি, উনি মিঠা বাবার স্যাপও খাইছে। সূর্যরে তো মিঠা বাবার কাছেই পাঠানো দরকার, তার কামড়া কামড়িটা যদি বন্ধ করা যায় ঘরের মধ্যে মানুষ। তুমি কি বাবা বিলকিস বাহিনীর প্রধানের নতুন শালক, এইচএসসি পরীক্ষায় পাশ করার জন্যে মিঠা বীরের পানি পড়া খাবার জন্য আসছো? আচ্ছা 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 আচ্ছা, এসো বসো বসো। হ্যাঁ বস, বাহ ভালো। হ্যাঁ পীর সাহেব, আপনি এনাকে ভালো পানি পড়া খাওয়ান, যাতে এসএসসি পরীক্ষায় ভালো করে এইচএসসি পরীক্ষা পাস করতে পারেন। আচ্ছা ঠিক আছে বসেন। বাবা এদিক ঘুরে বসো। হ্যাঁ ঘুরে বসো ঘুরে বসো। খা, বিসমিল্লাহ বলে খা। খাও বাবা খাও। খা তোমাকে আমি আনলাম, তুমি এইচএসসি পরীক্ষায় পাস করবে দোয়া নেওয়ার জন্য, আর তুমি কি করলা বাবা? আরে বাবা ঘুরে থাকা
দেখেন দেখেন বীর সাহেব, দেখেন দেখেন কামড়ে কি করেছে, দেখেন দাঁত বসায় দিচ্ছে, দাঁত বসায় দিচ্ছে, রক্ত বেরব, মানুষ নামের আবার তো বসায় দিচ্ছে, মানুষ নামের কুত্তার লাগো কামড় খাইবে নি। আরে বাবা রে, আমার কষ্ট কি দেন রে। এইটা তো স্যার বিরাট রিস্ক। রিক্স নাই কই সেটা কও, আসমানে যে পেলেন রে ওইখানে তো আরো রিক্স, অ্যাক্সিডেন্ট হয়, সমুদ্রে যে জাহাজ চলে ওইখানে তো আরো বড় রিক্স, জাহাজ নাবিক গো শুদ্ধ জলদস্যুরা নিয়ে যায়, কে পেপার পত্রিকায় টেলিভিশনে দেখো না তোমরা, দেখছি দেখছি, ঢাকায় ডেইলি 2500 লোক এসে ঢুকতেছে, তোমরা থাকবা কই? তাইলে তো স্যার মানুষ মানুষ খালি কামড়া কামড়ি লাগবো, এর মধ্যে দুজন কামড় খাইয়াও গেছে। সুন্দরবন যাইবা, টুকাই মুকাই যা পাও সন্তান বানাইয়া নিয়ে যাইবা। বনের মধ্যে বাঘের খাওন নাই, একটারে বাঘ দিয়ে খাওয়াইতে পারলেই 2,00,000 টাকা, জখম কিংবা পঙ্গু হইতে পারলে 1,00,000 টাকা, শুধু কসকস আর টেকা আর টেকা। আচ্ছা বিলকিস স্যার যদি ঘটনা শোনে? জানে জানুক স্যার, বেইমান স্যার যদি ঘটনা জানে? জানে জানুক, আমরা তো আইন মান্যে কাজ করতেছি, হেরা করা হইলো বেআইনি কাজ, আমরা যা করুম আইন মান্যেই করুম, আর আমরা কোনো বেআইনি কাজ করি না। আমগো পার্টনার হলো বিলাট সুলেমান স্যার। একটু হাসেন স্যার, একটু ক্যামেরার দিকে তাকায় স্যার, একটু হাসেন। এই মিয়া এত ছবি তুললা কই, কোন দিন তো একটা ছবি দিলা না স্যার, ফিল্ম সারা তুলি তো, খালি ব্যাটারি আছে তাই টিপ দেই, চাকরি নাই তো স্যার। আমারও তো কোনো ফটো মটো দিলেন না, খালি দুই টিপ দেন আর ফটো তোলেন, এত ফটো কি করেন? হাজিল তুই আমারে বড় হেলালি। করবো কি, থাকবো কই, খাবো কি, কি কও তুমি? ফকিরনি গো ভাবনা চিন্তা, ফকিরনি কি সিমের? শোনো, সুন্দরবনে সরকার আর জাতিসংঘ মিললা 1000 স্পেশাল ঘরের ব্যবস্থা করছে। খালি ঘরই বানায় নাই, তাদের জন্য হাই কোয়ালিটির চাকরির ব্যবস্থাও করছে। চাকরি বনে আবার চাকরি আছে নাকি? আরে মিয়া চাকরি আছে নাকি, ওইখানে বিভিন্ন মেয়েদের বেতনও আছে, যেমন মনে করো যে বনের ভিতরে পাটা টুকা নিয়ে মাসিক বেতন 5,000 টাকা, আর মনে করো যে মৌচাক কাটিং হেল্পার তাদের বেতন 7,000 টাকা করে, আর ডিপ জঙ্গলে মাল আনা নেওয়া করার জন্য 8,000 টাকা করে বেতন। আচ্ছা স্যার আপনি যেগুলো কইতেছেন এগুলো কি সত্যি? আরে সত্যি না মানি, ঢাকায় 3,000 টাকা তো চাকরি নিতে গেলে 3,00,000 টাকা খরচ হবে, মালয়েশিয়া ডুবাই গেলে 5,000 টাকার মুখে তো নাই। এই দুটো আনছো, ভাগ্নে ভাগ্নি আনো নাই? ওকে স্যার, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চাকরি দিয়ে নেব। মৌচাক কাটিং ডিপ জঙ্গল ভাই, ঠিক আছে। এ সুন্দরবন যাওয়ার জন্য তোমরা যারা পরীক্ষায় পাশ করবা, ফ্যামিলি সহ তাদেরকে দিতে হবে 20,000 থেকে 30,000 টাকা, বাচ্চার কাছে বেশি থাকলে অবশ্যই টাকা আরও কমে আসবে। এই 20-30,000 টাকা দিয়ে তোমরা সারা বছর কামাই করবা 1,00,000 টাকা। কি পরীক্ষা স্যার? বিদেশ গেলে মেডিকেল করতে হয় না, টাকা পয়সা লাগে না, আর আমাকে এখানে ফ্রি মেডিকেল, কোনো টাকা পয়সা লাগবে না, তোমার ভিতরে যত রোগ জীবন আছে সব বাইক করে ভালো হবে। এই আপনার ভাই চারজন তো বাচ্চা, আপনার টাকার পরিমাণটা একটু কমে আসবে। আচ্ছা
রান্নাঘাটি করছেন কেন? আপনি পুরুষ মানুষ না? শোনেন, মানুষের দাঁতের বিষ সাপের চেয়েও বিষাক্ত। আরে তাতে হয়েছেটা কি? আপনার হাতের ঘা শুকায় নাই? কিসের ভয়? উনি কে যে উনাকে এত ভয় করতে হবে? আসলে ওনারে ভয় না, শুনছি ঢাকা শহরে মানুষের গোস্ত বিক্রি করে 2000 টাকা কেজি। আমারও চিকিৎসার কথা কইয়া হাসপাতালে নিয়ে যদি আমার হাতটা কাটা লয়। ও হাত তো মনে করেন আপনার কাটা হয়ে গেছে। আরে আপনি তো মনে করেন আপনি পঙ্গু। শোনেন, আপনার হাতের গাও বাড়বো, আপনার নিয়ে হাসপাতালে ভর্তি করামু, এরপর হাত কাটমু, সেই হাতের গাও পায়ে সরাইবো, পাও কাটমু। কি কন আপনার হাত পা কাটটা লুলা বানাইয়া আপনার ট্রলি বিক্রি বানামু। পেপারে দেখেন নি, এখন তো সব হাত পা কাইটা লুলা কইরা ভিক্ষা করাই। আরে এটা তো একটা বড় ব্যবসা। শুনেন, আপনার জন্য একটা খোশ খবর আছে। আপনি লুলা হইয়া ট্রলির উপরে শুয়ে থাকবেন, ট্রলি খেলবো আমি। আপনি ট্রলির উপরে শুয়ে পুরা ঢাকা শহর মস্ত করে ঘুরবেন, কষ্ট হইলে আমার। আপনি চিন্তা করেন গেলে এখন তো দাদি। বেইমানের এরকম কাটাকাটির কাজ করে থাকে নাকি? শোনেন আটটা খবর দেই, বেইমান স্যার বর্তমানে কল্লা কাটার। আরে বাপি, তুমি বলো কি বাবা, ধর এই কাপড়টা পইরা 2 ঘন্টা কিন্তু ভিক্ষা করি। তুই এসব কি কইতাছ খালা? এই কাপড়ের সিরাফাটা দিয়া জায়গা মতো শৈল বাই করে রাখবি, সেই শৈল দেখা ডুবে মাইছে তোরে ভিক্ষা দিব। কি কইতাছ তুমি? তুমি না কইছো ভিক্ষা বন্ধ হাইকোর্টের রায়? আরে তুই তো মিসকিন ভিক্ষুক না, তুই সাহায্য চাইতেছস। নে কাপড়টা পিন দাল, প্রাইভেট ইউনিভার্সিটির সামনে গিয়ে বইবি। ইয়াং পুলাবানের মধ্যে প্রেম বেশি, তারা তোরে বেশি সাহায্য দিব, 3 মালা কাউন্টার টাকা উঠছে যে বুকা। আমি এসব কাপড় পইরা বিক্রি করতে পারুম না খালা। তোরে নিয়ে যে আমি কি করুম? ওই কানা সুলাইমানের নজরে যদি তুই পড়তি। তুমি না বলে তার নাম বেলাট সুলাইমান, এখন আবার কানা সুলাইমান করতে গেল? আরে হ্যাঁ, অনেক নাম, বেলাট সুলাইমান, কানা সুলাইমান, কিডনি সুলাইমান, আর অনেক নাম। উনি কই থাকে? উনি উত্তরের ফ্ল্যাটে থাকে। তার নজরে যদি একবার পড়স, তাহলে 1 বছরের মধ্যে বাড়ি গাড়ি সব কিছু তো রয়ে যাইব। কি কও তো, তোমার হয় নাই কিসের জন্য? আরে কেডাই কইছে আমার কিছু হয় নাই, ঢাকায় আমার 2টা CNG চলে, ফুল ফ্যামিলি চালাই, দেশে 20 বিঘা জমিন আমি আবাদ করি। পাল্লা, তাহলে তো তুমি মেলা বড় লোক, কিন্তু আমার কি হইব খালা? আরে তোরও হইব, তুই তো সব কুল খাইছস, প্রফেসরের লগে মাইয়ারা এডাল গল্প কইরা বাড়ি গাড়ি সব কিছু কইরে ফেলাইছে, আর তুই তুই কইরা আইছস মারামারি। আমি তার কাছে মাপ চাইছি তো খালা। শোন, বেইমান বিয়া করতেছে, যৌতুক পাইব 2 লাখ,
কি সত্যি বিয়ে করতেছে খালা? ও তুইও বেশি করে টাকা কামাই কর, তোরে বিয়া দিতে তো আবার 3 লাখ টাকা লাগবো, কারণ তুই একবার বিধবা হইছস। আমার বাঁচাও খালা, তুমি ছাড়া তো আমার আর কোনো গতি নেই খালা। কান্দিস না কান্দিস না, কোন এই কাপড়টা ফিন্ডালো ফিন্ডালো, চল ভিক্ষা করবি, কান্দিস না, চল চল চল। ভাইজান ভাইজান আমার একটু সাহায্য করেন, আমার পিতা মাতা কি মানুষ বিক্রি করেন, শরম করে না? কারণ ভাইজান 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 আমার পিতা মাতা কেউ নাই, আমার স্বামীও মরে গেছে, ভাইজান আমার সাহায্য করেন একটু ভাইজান। চেহারা তো সুন্দর, আকর্ষণ আছে, কাজ করে খাইতে পারো না? রাখো। ভাইজান ভাইজান আমার এই দুনিয়াতে পিতা মাতা কেউ নাই, স্বামীও নাই, আমি বিধবা, আমার একটু সাহায্য করেন না ভাইজান। এত সুন্দর বউ থাকতে স্বামী মরে গেল? স্বামী মরে যায় না তো বিধবা বললা যে? স্বামীর সাথে সম্পর্ক নাই। আরে দুষ্ট বেডি, ভাইজান সারাদিন কিছু খায় না, একটু সাহায্য করেন। 100 টা ভাঙতে হবো? হ্যাঁ 90 টাকা দাও।50 টাকা দিবা, এই নাও আর 50 টাকা নিয়ে নিলাম, ঠিক আছে? ও আর শোনো, কারো কাছে বলবা না কিন্তু, ঠিক আছে? Yeah.